हेलो गाइज गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल। तो चले एसेছি सकाल सकाल तुम्हारे सामने और आज के आमार कि बोलबो कालके सारा रात घुमोते पारिनी कारण ये जे प्रचंड घाड़े व्यथा माने बेकायदा होयतो घाड़े लेगेছে टेगেছে कि हय एरকমই যে সোফার উপর হয়তো কোনো সময় একটু শুয়ে শুয়ে হয়তো মোবাইল দেখি দেখি তো কালকে একটু ওরকম করে শুয়েছিলাম তারপর থেকে উঠে দেখছি আমার মানে ঘাড় একদম ঘাড় নেই এরকম করলে লাগছে এরকম করলে লাগছে কচকচ কচকচ করে লাগছে এই জায়গাটায় ঠিক এই এই জায়গাটা করে এত ব্যথা করছে তো কালকে সারা রাত ঘুমোতে পারিনি আর ঘুমোতে যেহেতু পারিনি মানে এই 1 ঘন্টা কি 1.5 ঘন্টা খুব কষ্টে একটু শুয়েছিলাম আর তারপরে আমি উঠে গেছি 4:30টার দিকে ভোর আর 4:30টার দিকে উঠে তখন আর ঘুমই পেল না कि जानी चोखर भीतर एक जला जला करूँ घुम आसना तो मन हल घुम ना आसाटा एक काजे लागाई तो से ही करलम श्रीजिता श्रीजितार पापा एखो घुमे आखन बजे 6:20 तुम्हारे हमें देखा तो हमें सम्पूर्ण सकाले जा जा काज थाके बाड़ीर मेयेदेर बौदेर तो सेगुलो आमार कमप्लीट हो गेछे आर आमी एखन ओदेरके छाड़ाई भाबछि चा खाबो कारण ओदेर जा भाबगति ओराओ एकटु देरी करे शुएछे तो सेइजोन्नो ओदेर ओठा उठबे कखन सेटा बोलते पारछि ना तो सेइजोन्नो आजके आमी एका एकाई चा खाबो जानोई तो তোমরা তো সবকিছুই জানো আমার নারী নক্ষত্র কারণ আমার ভালো লাগে না কেউ সঙ্গে চা খেলে সেটা খুব ভালো লাগে কিন্তু এখন আমার ভালো লাগছে না যেহেতু রাতে মানে ঘুমোতে পারিনি তো সেই জন্য শরীরটা একটু খুবই ম্যাচ 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 করছে আর এই জায়গাটাই একটু ব্যথা প্রচণ্ডভাবে তো ভালো লাগছে না সব কাজকর্ম যেহেতু হয়ে গেছে একটু ফ্রেশও হয়ে গেছি তো মনে হলো একটু আজকে একা একাই চা খাই চলো আজকে চলো চা করে নিয়ে আসি চলো আমরাই খাবো চা তোমরাও খেয়ে নাও আর ঘড়িতে কটা বাজে বললাম না চলো দেখাই এই যে গাইস দেখতে পাচ্ছ এখন এই 6:20 টাইপেরই প্রায় বাজতে চললো এখন আর ঘরের ঘড়িতে এখন এই 6:15 বাজতে চললো মানে একটু কম বেশি আছে আর আর কিছু দেখানো যাবে না এই সাইডে কারণ এই সাইডে এখনো মানে শ্রীজিতা শুয়ে আছে খুবই মানে শোয়ার তো কোনো ঠিকঠাক নেই আর এই দেখো ফ্যান চলছে ঘরে আর এখানে শুয়ে আছে শ্রীজিতার পাপা তো আর বেশি কিছু দেখাচ্ছি না আর সামনে এইদিকে আমার কাচার জন্য অনেক কিছু পড়ে আছে কাচতে হবে আজকে আর চলো তাহলে চাটা করে নিই চলো বন্ধু আজকে তোমাদেরকে চা করা দেখিয়ে দিই আমি কিভাবে চা করি चलो आमी निजेर जोन्नो एक कपई चा करछि तो देखते थाको चा कराटा आमी किभाबे किभाबे चाटा करी देखे नाओ चलो ताहले ए देखो चा करे निये एसेछि आर निये एसेछि ए जे चाल भाजा शुकनो चाल भाजा माने शुधु शुधु चाटा खावा उचित ना सेजोन्नो एकटु चाल भाजा निये नियेछि एकटु मुखे देब जस्ट दिये चाटा खेये नेब चाटा किभाबे करलाम निश्चयई देखते पेयेछो ओरकम करे करे देखबे भीषण भालो लागे आर विशाल एनार्जी आसे एकटा आदा और गोलमरिचर जो एक कम्बिनेशन मुखे दिले बुझते पारछि और आमी ऊपर चा खाच्छि बोले एखन मोमो खाबे मुड़ी चाल भाजा मुड़ी तो ओके आबार नीचे कटा दिए दिलाम तो सेगुलो एखन खाच्छे मोमो तो गाइस सकालेर ब्रेकफास्ट रेडी रुटी और आलू प्याज भाजा। तो चलो ताहले खेये नी और तोमराओ ताहले खेये नाओ। गाइस आमादेर सकालेर टिफिन हये गेलो बुझतेई पारले और एबार दुपुरे रान्नार ब्यापार आछे तो एकटु बसे तारपरे आबार दुपुरे रान्नाटा भाबछि शुरू करब। तो दुपुरे रान्ना जे कि होबे आमि निजेओ जानि ना। যাই হোক একটা কিছু করতে হবে, খেয়ে তো বাঁচতে হবে, কিছু করার নেই। তো যে কোনো একটা কিছু ভাবছি সবজি টবজি কিছু একটা করে নেব আর ব্যাস একটু অল্প করে একটু ভাত করে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে আমাদের দুপুরের খাবার। তারপরে আবার পরের চিন্তা পরে। তো যাই হোক এখন ভালো লাগছে না আর সত্যি কথা একটু যদি শরীরের কোনো রকম কোনো কলকবজা একটু নড়চড় হয়ে যায় না তাহলে আর কিছুই সত্যি ভালো লাগে না, এনার্জিটা ঠিক পাওয়া যায় না কাজের। আর আমার বুঝতে পারছি যে ঘাড়ের এখানে ব্যথা করছে, তো ভাবছি একটু গরম শেক টেক কিছু একটা করে নেব তাহলে একটু হয়তো ব্যথার আরাম লাগবে। তাহলে রান্না টান্না করে নিই, খেয়েটে আবার পরে আসছি তোমাদের সামনে। আর এখন ছাদ থেকে ক্যামেরা করছি আমি। এখানে ডুমুর পাড়া হচ্ছে, পাশের বাড়ির পূজা ওর রোজ বলে বৌদি ডুমুর পাড়ো না ডুমুর পাড়ো না, সেজন্য আজকে ওর দাদা পাঁচিলের উপর থেকে ডুমুর পাড়ছে। তো এখানে ডুমুর পাড়া পর্ব চলছে আর এইদিকে মাঠের জল বের করে, এত মাঠে জল বেঁধে গেছে। তো এই যে সেই জেনারেটর ফিট করে, তো এইভাবেই যাই হোক মেশিন ফিট করে আর কি, তো এরকম করে পাইপের মাধ্যমে বাইরে জল বের করে দেওয়া হচ্ছে। আর এখানে এই যে ডুমুর পাড়ছে ও। এই যে মিস্টার দেখে একটু এদিকে তাকাও, দেখতে পাচ্ছি না। ডুমুর পাড়া আজকে আজকে স্পেশাল ডুমুর পাড়া। হ্যালো গাইস, গুড মর্নিং। আবার চলে এসেছি আমি রিমা। তো গাইস আগেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, তার কারণ হলো আমি কালকে ভিডিওটা স্টার্ট করেছিলাম আর তারপরে আমি আর কমপ্লিট করে উঠতে পারিনি, সেই জন্য আজকে আবার আমাকে এটা নতুন করে স্টার্ট করতে হলো। তো আজকে কালকে শনিবারে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম আর আজকে হচ্ছে রবিবার। তো আজকে কি বলো তো গাইজ, তোমাদেরকে আমি যেহেতু সব কিছুই শেয়ার করি তো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করাটা খুব প্রয়োজন। মানুষ সুখ দুঃখ সব কিছুই আমার মনে হয় শেয়ার করা উচিত, কোনো কিছুই গোপন রাখাটা ঠিক না তোমাদের কাছে। তো কালকে কেন আমি ভিডিওটা শেষ করতে পারিনি সেটা আমি বলে দিই। কালকে হঠাৎ করে হয়ে গেল একটা প্রবল অশান্তি, আর সেই জন্য আমি আর ভিডিওটা লাস্টে শেষ করতে পারিনি। তার কারণ এখন কি হয়েছে, মানুষ মোবাইল পেলে না আর অন্য কিছু মানে ভাবতেই পারে না, মানে এমন কি সম্পর্কও সবার সাথে সবার দূরত্ব বজায় হয়ে যাচ্ছে, মানে দূরত্ব হয়ে যাচ্ছে আস্তে আস্তে সবার সাথে সবার, মানে যে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব বা হচ্ছে স্বামী স্ত্রী বলো না কেন, তো এরকম কি হয় মোবাইল পেলে আর মনে হয় সবাইকে ভুলে গেছি। আর মনের কষ্ট থাক ভালোবাসা থাক সুখ থাক দুঃখ থাক সব কিছুই মোবাইলের সাথে সব কিছু শেয়ার করে ফেলছে মানুষ আজকাল। তো এরকমই কিছু কদিন ধরে সৃজিতার পাপা শুধু মোবাইল নিয়ে মোবাইল নিয়ে মোবাইল নিয়ে, মনে হচ্ছে আমাদের থেকে ও মোবাইলকে বেশি ভালোবেসে ফেলেছে। তো সেই জন্য কী হয়েছে, মাথাটা খুব হয়ে গেল গরম আর এই নিয়ে হয়ে গেল রামরাবণের যুদ্ধ। রামরাবণের যুদ্ধ বলতে কি, ও কিছু বলে না, আমি যা বলার কিছু বলি, আর বলতে লাগলে আমার মুখের কোনো ইয়ে নেই, আমি খুব বাজে বাজে কথা বলে দিই। তো মোবাইলে ও সারাক্ষণই মানে ব্যস্ত থাকে আর আমার হয়ে যায় সেজন্য রাগ। তো কালকে এই মোবাইল মোবাইল করে হয়ে গেল এক চোর ঝামেলা। আর তারপরে সৃজিতার পাপা তো যেহেতু চুপচাপ থাকে, এবার মোবাইলটা আমি নিয়ে নিতে যাচ্ছি আর মোবাইলটাও দেবে না। তো এই করে কি হলো, ও ঠাস করে রাগ করে মোবাইলটা নিচে ফেলে ভেঙে ফেললো। আর আমার তার উপরে আরও রাগ হয়ে গেলো, আমি তখন কী করলাম মোবাইলটাকে আরও 3 বার আছাড় মারলাম, মানে এত রাগ হয়ে গেছিলো কালকে কি বলবো। মাঝখান থেকে কী হলো, সবই ঠিক হলো, আমাদের এই ঝামেলাটা ফালতু মাঝখান থেকে হয়ে গেল। আমার এই যে এখন মোবাইল কিনতে হবে হয়ে গেল নিজেদেরই ক্ষতি, বিশাল বড় ক্ষতি। তো রাগ বশত এসব করা একদম উচিত না, খুব বড় একটা ইয়ে। তো शुरूटा स्थिति पापा कर राग कर तुला आछाड़ मेरे दिल और हमारो राग हो गल प्रचुर हमें आबार बोललाम एक बारे आछाड़ मेरे कि होबे ताहले आर कटा आछाड़ मेरे दी दिए ये अवस्था आसले आमार रागटा खूब बेशी खूब रेगे जाए किछु करार नेই कि करब तो अनेक आगे थेके अनेक कंट्रोल करेছি आरो कंट्रोल करते होबे तो एर जोन्नो तोमादेर सामने आर कालके आसते पारिनि मनटा खूब खाराप छिलो तो सबই ठीक হয়ে গেছে মাঝখান থেকে কি হলো এখন মোবাইল কিনতে হবে এই হয়ে গেল ব্যাপার মানে এত মানে কাজের ফোন টোন সবকিছুই ওরা রাখতে পারছে না দিয়ে এখন খুব সমস্যা বড় ট্যাব নিয়ে তো কোথাও যাওয়া যায় না তো এখন এটার জন্য এখন আবার মোবাইল টোবাইল কিনতে হবে এই এখন এখন মোবাইল দেখা শুরু হয়েছে কি করব এখন মানে যাই হোক না কেন এই মোবাইলটা থাকলে আমাদের এখন অনেক ভালো হতো কারণ ওর কাজের ফোন টোন সব এটাতে আসে আর কি বলতো মানে এখন লকডাউনের বাজার তো সবার একটু হাত টান ব্যাপারটা আছে তো সেই জন্য কি হয়েছে এখন কিছু মোবাইল কিনতে যাওয়া মানে যা টাকাই খরচ হোক না কেন সেটা এখন বড় একটা বাজেট তো সেই জন্য একটা বড়সড়ই আমি বলছি এটা একটা বড়সড়ই মানে দুর্ঘটনা করে ফেলেছি আমরা তো এই জন্য তোমাদের সামনে ভিডিও দিতে পারিনি তার জন্য অনেক দুঃখিত কালকে এই জন্য আপলোড করে উঠতে পারিনি তো এই হলো ঘটনা আর এই হলো তার কারণ তো আজকে সকালবেলায় উঠলাম উঠে কাজটা সব কমপ্লিট হয়ে গেছে আর শ্রীতা বাবা আজকে নিয়ে এসেছে মাটন আজকে মাটন রান্না করব তো অত কিছু তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারছি না তো অন্য আরেকদিনকে মাটনটা শেয়ার করব আর মাটন এর আগেও আমি দিয়েছি আমি যেভাবে মাটনটা রান্না করি তার একরকম আমার শাশুড়ি মায়ের হাতে রান্নার মতো করে ওইটা আমি শেয়ার করেছি এর আগে তোমরা পারলে ওটা দেখে নিও আর আজকে আর রান্নাটা শেয়ার করছি না আর আজকে এখন আমি চাটা সব আমাদের খাওয়া হয়ে গেছে আর এখন চলে যাব রান্না করতে তো গাইজ ভিডিওটা আর বড় করতে চাই না তো তোমরা তো সবই আমার ব্যাপারে সব কিছুই জানতে পারলে সব কিছুই আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো যখন পড়ি না মনে অনেক মানে আনন্দ চলে আসে তো দুঃখ কষ্ট তখন আর কিছুই মনে হয় না তখন ভীষণ আনন্দ লাগে তো মানুষের জীবনে সুখ দুঃখ सब किछु तो थाकबे ना होले तो सुखटा अनुभव करते पारबो ना ताई ना आर सबार सब समस्तिर मध्य सबार सबारेरই किछु ना किछु निয়ে একটু ঝামেলা খুনসুটি একটু হয়ে থাকে না হলে তো আর ভালোবাসাটাও জমবে না তো যাই হোক আমাদের তো আবার সব কিছু ঠিক হয়ে গেছে আর বললাম তো এখন মাঝখান থেকে আমার এখন এই টাকাটা যাবে এই আর কি ব্যাপার তো যাই হোক এখন হচ্ছে আমি আর ভিডিওটা বড় করতে যাচ্ছি না তোমরা সঙ্গে থাকো আর এই বন্ধুরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর আমি সব সময় আছি তোমাদের পাশে আর আমার পুরনো বন্ধুদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের তো কোনো মানে জুড়ি মেলায় ভার মানে এত সুন্দর তোমরা কমেন্ট করো আর এত সাপোর্ট করো আমাকে আমি ভীষণভাবে গর্বিত তার জন্য তোমাদের মতো বন্ধু পেয়ে তো গাইস আজকের মতো এইটুকুই আর বাড়াতে চাই না সকলে ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো ঠিক আছে আজকের মতো টাটা।